আসসালামু আলাইকুম কবুতর ভাই বোনেরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন তো আজকে আমি নাইম আপনাদের আপনাদের জন্য তো আজকে আমি নাইম আপনাদের জন্য কিছু বেসিক ধারণা নিয়ে আজ আসছি কবুতর পালার যারা শুরু করতে চান এবং যারা শুরু করেছেন এখনো পর্যন্ত নতুন কিছুই বুঝেননি তা তাদের জন্য আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও হতে যাচ্ছে তো ভিডিওটি শুরু করার আগে অবশ্যই আপনাদেরকে একটা রিকোয়েস্ট যারা আমার চ্যানেলে নতুন এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করে দেবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো চলুন আমরা ভিডিও শুরু করি কবুতর পালন শুরু করার আগে এর খাবার রোগ এবং কবুতরের দাম সম্পর্কে ধারণা থাকতে হবে এই বিষয়ে বিস্তারিত আলোচনা আজকে আমি করবো আপনাদের সাথে কবুতর পালন করার জন্য অতিরিক্ত কোনো খরচ হয় না কবুতরকে সহজেই পোষ মানানো যায় বাড়ির যে কোনো কোণে বা আঙ্গিনা অথবা বাড়ির ছাদে কিংবা মতো ছোট বা অল্প জায়গাতেও কবুতর পালন করা যায় এমনকি ছাদের সঙ্গে ঝুড়ি ঝুলিয়ে কবুতর পালন করা সম্ভব কবুতরের মাংস অত্যন্ত সুস্বাদু শক্তিবর্ধক অন্যান্য পাখির মাংসের চাইতে প্রোটিনের পরিমাণ বেশি ফলে আমিষের পাশাপাশি বাড়তি চাহিদা পূরণের জন্যও কবুতরের মাংস খাওয়া হয়ে থাকে বাণিজ্যিকভাবে কবুতর পালন করে অনেকেই অল্প সময়ে লাভজনক ব্যবসা হিসেবে দাঁড় করাতে পেরেছেন কবুতর সাধারণভাবে জোড়ায় বেঁধে বাস করে প্রতি জোড়ায় একটি পুরুষ ও একটি স্ত্রী কবুতর থাকে এরা বারো থেকে পনেরো বছর পর্যন্ত বেঁচে থাকে যতদিন বেঁচে থাকে ততদিন এরা ডিমের মাধ্যমে বাচ্চা প্রজনন করে থাকে এবং ডিম পাড়ার পর স্ত্রী ও পুরুষ উভয় কবুতরী পর্যায়ক্রমে ডিমে ডিমে তা দেয় ডিম পাড়ার পর স্ত্রী ও পুরুষ উভয় কবুতরী পর্যায়ক্রমে ডিমে তা দেয় কবুতরের কোন জোড়া হঠাৎ ভেঙে গেলে সেই জোড়া তৈরি করতে কিছু ব্যাগ পেতে হয় নতুন জোড়া তৈরি করার জন্য স্ত্রী ও পুরুষ কবুতরকে এক ঘরে কিছুদিন রাখতে হয় এবার আসুন কবুতর পালনের বিভিন্ন সুবিধা ও বাসস্থান ভালো বাসস্থান কবুতর পালনের জন্য খুবই দরকারি উত্তম নিষ্কাশন পর্যাপ্ত সূর্যের আলো এবং বাতাস চলাচল আছে এরকম উঁচু এবং বালুময় মাটিতে কবুতরের ঘর করতে হয় যা খামারের আবাসস্থল থেকে দুইশো থেকে তিনশো ফুট দূরে ও দক্ষিণমুখী হওয়া উচিত মাটি থেকে ঘরের উচ্চতা ২০ থেকে চব্বিশ ফুট এবং উচ্চতা আট থেকে দশ ফুট হওয়া ভালো একটি খামারের জন্য তিরিশ থেকে চল্লিশ জোড়া কবুতর আদর্শ মানে ভালো আর কি একটি খামার যদি আপনি তৈরি করতে চান সেখানে তিরিশ থেকে চল্লিশ জোড়া কবুতর মানে দরকার কবুতরের খোপ দুই বা তিন তলা বিশিষ্ট করা যায় খোপের মাপ প্রতি জোড়া ছোট আকারের কবুতরের জন্য ৩০ সেন্টিমিটার ইন্টু তিরিশ সেন্টিমিটার ইন্টু বিশ সেন্টিমিটার এবং বড় আকারের কবুতরের জন্য পঞ্চাশ সেন্টিমিটার ইন্টু পঞ্চান্ন সেন্টিমিটার ইন্টু তিরিশ সেন্টিমিটার অল্প খরচে সহজে ঘর তৈরি এবং স্থানান্তরের যোগ্য যা কাঠ টিন বাঁশ ঘর ইত্যাদি দিয়ে তৈরি করা যায় খামারের ভিতর নরম শুষ্ক খড় কুটা রেখে দিলে তারা ঠোঁটের করে নিয়ে তারা ঠোঁটে করে নিয়ে নিজেরাই বাসা তৈরি করে নেয় ডিম পাড়ার বাসা তৈরির জন্য ডিম ডিম পাড়ার বাসা তৈরির জন্য ধানের খড় শুকনো ঘাস কচি ঘাসের ডগা জাতীয় উপাদান দরকার হয় খোপের ভিতর মাটির সরা বসিয়ে রাখলে কবুতর সাধারণত এবং বাচ্চা ফুটায় একটি ভালো জাতের কবুতর বছরে বারো জোড়া ডিম দিতে সক্ষম এই ডুম এই ডিমগুলোর প্রায় প্রতিটি থেকেই বাচ্চা পাওয়া যায় এই বাচ্চা চার সপ্তাহের মধ্যেই খাওয়া বা বিক্রির উপযোগী হয় একটি পূর্ণাঙ্গ বয়সের কবুতর ডিম দেবার উপযোগী হতে পাঁচ থেকে ছয় মাস সময় লাগে কবুতরের ডিম থেকে মাত্র আঠারো দিনেই বাচ্চা সাধারণ নিয়মে ফুটে থাকে এই বাচ্চাই পাঁচ থেকে ছয় মাস পর নিজেরাই ডিম প্রদান শুরু করে ফলে কবুতরের কবুতর বংশ প্রাকৃতিক নিয়মে নিজেরাই বাড়াতে থাকে নিজেদের সংখ্যা দেশি কবুতরের মাংস প্রচুর চাহিদা রয়েছে এটি খুব ভালো প্রজাতির কবুতরের পালন করলে এক বছরের মধ্যেই সেই জোড়া থেকে কয়েক জোড়া কবুতর পাওয়া খুব বেশি আশ্চর্যজনক বিষয় নয় এবার আসুন কবুতরের প্রজনন ডিম উৎপাদন ও ডিম ফুটানো হাঁস মুরগির মতো যে কোনো মর্দা কবুতরের মাদি কবুতরের সঙ্গে সহজে জোড়া বাঁধে না এদেরকে এক সঙ্গে এক সপ্তাহ রাখলে জোড়া বাঁধে ডিম পাড়ার পর থেকে মর্দা ও মাদি কবুতরের পর্যায়ক্রমে ডিমে তা দিতে শুরু করে এবং কবুতর প্রায় বিকেল থেকে শুরু করে এবং কবুতর মাদি কবুতর এবং মাদি কবুতর প্রায় বিকেল থেকে শুরু করে পরের দিন সকাল পর্যন্ত ডিমে তা দেয় এবং বাকি সময়টুকু অর্থাৎ সকাল থেকে বিকেল পর্যন্ত মর্দা কবুতর ডিমে তা দেয় মর্দা কবুতর হচ্ছে যেটা হচ্ছে আমরা বলি নর কবুতর আর মাদি কবুতর তো আপনারা যেটা হচ্ছে মহিলা মানে স্ত্রী কবুতর তা দেওয়ার পশ্চ তা দেওয়ার পঞ্চম দিনই ডিম পরীক্ষা করে উর্বর বা অনুর্ভর ডিম চেনা যায় মানে যেটা হচ্ছে আপনারা কবুতর পাঁচ থেকে পঞ্চম দিন যখন তা দিবে তখনই আপনারা আপনারা বুঝতে পারবেন যে আপনার কবুতর কি ডিম পারবে না কি পারবে না আলোর সামনে ধরলে উর্বর ডিমের ভেতর রক্তনালী দেখা যায় কিন্তু অনুর্ভর ডিমের ক্ষেত্রে ডিমের ভেতর স্বচ্ছ দেখাবে জন্মের প্রথম দিন থেকে চব ছাব্বিশ দিন পর্যন্ত কবুতরের বাচ্চার কম বর্তমান অবস্থা থাকে প্রথমে সারা দেহ হলুদ পাতলা বর্ণের লোম দিয়ে ডাকা থাকে এই সময়ে নাক ও কানের ছিদ্র বেশ বড় দেখায় প্রায় চার থেকে পাঁচ দিন পর বাচ্চার চোখ খোলে বা ফুটে পনেরো দিনে সমস্ত শরীরে পালকে ছড়ে যায় প্রায় ১৯ থেকে ২০ দিনে দুটো দানা এবং ল্যাচ পূর্ণতা লাভ করে ও ঠোঁটে স্বাভাবিক ঠোঁট স্বাভাবিক হয় এইভাবে ছাব্বিশ থেকে আঠাইশ দিনের কবুতরের বাচ্চা পূর্ণতা লাভ করে প্রিজিয়ন মিল্ক কবুতরের খাদ্য থলিতে প্রিজিয়ন মিল্ক উৎপাদিত হয় কবুতরের ছানার জন্য একটি আদর্শ খাবার যা কবুতরের ছানার জন্য একটি আদর্শ খাবার কবুতরের খাবার হাঁস মুরগির মতো কবুতরের খামারের শ্বেতসার চর্বি আমিষ খনিজ ভিটামিন প্রভৃতি থাকা প্রয়োজন কবুতরের কবুতর তার দেহের প্রয়োজন এবং আকার অনুযায়ী খাবার খায় প্রতিটি কবুতর দৈনিক প্রায় পঁয়ত্রিশ থেকে পঞ্চাশ গ্রাম পর্যন্ত খাবার খেয়ে থাকে প্রধানত গম মটর খেসারি ভুট্টা সরিষা জব, চাল দান কলাই ইত্যাদি শস্যাদানা খেয়ে থাকে কবুতরের খাদ্য তালিকা বাণিজ্যিক ভিত্তিতে কবুতর উৎপাদনের জন্য নিচে দেওয়া খাদ্য মিশ্রণ ব্যবহার করলে ভালো ফলাফল পাওয়া যাবে বাণিজ্যিক ভিত্তিতে কবুতর উৎপাদনের জন্য নিচে দেওয়া খাদ্য মিশ্রণ ব্যবহার করলে ভালো ফলাফল পাওয়া যাবে খাদ্য উপাদান ও পরিমাণ ভুট্টা পঁয়ত্রিশ পার্সেন্ট মটর বিশ পার্সেন্ট গম তিরিশ পার্সেন্ট ঝিনুকের ঘোড়া চুনাপাথা চূর্ণ অস্থি চূর্ণ জিরো পয়েন্ট সেভেন পার্সেন্ট ভিটামিন অ্যামাইনো অ্যাসিড মিক্স প্রিক্সিন জিরো পয়েন্ট সেভেন পার্সেন্ট ও লবণ জিরো পয়েন্ট এক পারসেন্ট আজকে এই পর্যন্তই দেখা হবে নেক্সট আরেকটি পর্বতে আমি এটা প্রথম পর্ব বানালাম তারপরে দ্বিতীয় আরেকটা পর্ব আপনাদের সামনে অবশ্যই আসবে আপনারা যদি কমেন্টে দ্বিতীয় পর্বটি চান তাহলে অবশ্যই আমি দ্বিতীয় পর্বটি দেবো আর এইটা হচ্ছে বেসিক ধারণা কবুতর যারা নতুন পালন শুরু করতে চান তাদের জন্য কারণ এই বেসিক ধারণা জানলে অবশ্যই আপনারা লাভবান হবেন কবুতর পালতে তো ভিউয়ার্স আশা করি ভিডিওটি আপনাদের জন্য খুব ভালো লাগছে এবং লাগবে তাহলে ভিউয়ার্স আজকে এ পর্যন্তই দেখা হবে নেক্সট কোনো একটা ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম আরহামাক